দেখুন তো, নিজের কেনাকাটা করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার হাজবেন্ড আর আমার বেবির জন্য তো কেনাকাটা করতে হবে, যার কারণে আজকে চলে গেলাম আর ফ্যাশনে। ওইখানে যেয়ে হচ্ছে বেবিদের কিছু কালেকশন দেখলাম, আমার হাজবেন্ড ওর জন্য কিছু দেখলো। তো এখানে প্রাচ্যের কিছু সেন্টু টাইপের গেঞ্জি নিয়েছি, কিছু সফট গেঞ্জি কাপড়ের প্যান্ট নিয়েছি, এই তো। তো ওকে আমি বাড়িতে যে ভারী কিছুই পরাবো না, কারণ অনেক গরম পড়েছে। বিয়ে শাদির মধ্যে যে শেরওয়ানি, তারপরে কমপ্লিট, এগুলো কিছুই ওকে আমি দেব না। ওকে জাস্ট আমি সেন্টু গেঞ্জি আর হচ্ছে নর্মাল সুতি বা গেঞ্জি কাপড়ের যে প্যান্ট গুলো ওইগুলোই পরাবো। তো ওদের হচ্ছে সবটা নতুন দিয়েছে, যার কারণে হচ্ছে চলে আসলাম। ভালোই কালেকশন মোটামুটি ভালো আছে, এখানে এক্সপোর্টের অনেক জিনিসপত্র আছে যেগুলো অনেক ভালো সফট। আর আমাদের মেয়েদেরও অনেক টপস আছে, গেঞ্জি আছে, বিশেষ করে ছোট বাচ্চাদের জিনিসগুলো অনেক ভালো, বেশি সফট, অনেক আরামদায়ক। এই গরমে তো এগুলো ছাড়া আর উপায়ই নেই। তারপর এখানে হচ্ছে আমি ওদের সবটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু নতুন দিয়েছে ওরা এখনো ঠিকঠাক মতো গুছায়নি। আর এখানে হচ্ছে কিছু গেঞ্জি টেঞ্জি আমি দেখেছি, ভাবছি যে পরে এসে নিয়ে যাব, যেহেতু অনেক গরম। এই গরমে হচ্ছে গেঞ্জি আর হচ্ছে প্যান্ট ছাড়া, মানে প্লাজো ছাড়া বাসায় অন্য কিছু পরাই যায় না। তো যার কারণে হচ্ছে দেখছিলাম, আর এখানে বেবিদের কিছু কালেকশন দেখছিলাম, যেহেতু আমার মেয়ে বেবি নেই যার কারণে এগুলোর দিকে এত পাত্তা দেয় নাই। তারপর এখানে আমাদের কিছু সফট লং প্যান্ট রয়েছে, যেগুলো গেঞ্জি কাপড়ের, ভালোই লাগলো দেখে। আসলে এটা হচ্ছে ওরা নতুন দিয়েছে, তো মডার্ন প্রাইমারির অপোজিটে। তারপরে চলে আসলাম খন্দকারে, এখানে এসে কিছু ফেব্রিক্স নিলাম, কারণ তিনটা ফেব্রিক্স কালারের দরকার ছিল, যেহেতু 8:30 বেজে গিয়েছে, সব সময় ওই মার্কেট অফ টাইমই চলে আসি। তারপরে আমার বোনের বিয়ের উড়না যেটা বাকি ছিল ওইটা এখন কিনবো। তো বোনের বিয়ের উড়না দেখছিলাম, বাট মিল মতো পাচ্ছিলাম না, হয় কালার মিলে না, হয় সাইজে মিলে না, না হয় দামে মিলে না, না হয় হচ্ছে কাজগুলো ভালো লাগে না, মানে কোনো একটা প্রবলেম থেকেই যায় আমাদের মহিলাদের। তো এখানে হচ্ছে কালার দেখছিলাম, এই কালারটা ঠিকঠাকই ছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে একটু লাইট বোঝা যাচ্ছে, বাট কালারটা মেরুন টাইপের। ওনাটা ভালো লেগেছিল, বাট ওনারা আমাদের কাছে প্রায় 1500+ দাম চেয়েছে, যার কারণে এখান থেকে আর নেয়নি। আমরা দামাদামি করেছিলাম, আমাদের বাঙালিদের দামাদামি না করলে জিনিস নিয়ে ভালো লাগে না, বাসায় এসে খুঁতখুঁতি থেকে যায়। তারপরে এখানে দেখছিলাম যে সাইজটা কি ঠিকঠাক আছে কিনা, সাইজটা ঠিকঠাকই ছিল বাট হচ্ছিল না। তারপরে হচ্ছে যাক, ওর উন্না অন্য আরেকটা শপ থেকে নিয়েছি, তো এখন হচ্ছে আমাদের হলুদের উন্না বাকি আছে, ওইটাই হচ্ছে দেখছিলাম। বাট ওই সেম সমস্যা, কালার হলে দামে হয় না, দাম হলে কালার হয় না। তারপর আমরা এক কালারের কয়েকটা উন্না নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 5 জন যার কারণে 5টা উন্না নিয়ে নিয়েছি। তারপরে এই যে প্রাচ্যের প্যান্ট গুলো খুবই সফট, ওর প্যান্ট গুলো দেখে আমার নিজেরই পরতে ইচ্ছে করছে। তারপরে এখানে ওর গেঞ্জিটা আমার অনেক ভালো লেগেছে, মানে এটার কাজটাও খুব সুন্দর আর পরেও অনেক আরাম পাবে, কাপড় গুলো অনেক সফট। তারপরে এটা ভাবছি যে বিয়ে অথবা বোবা যে কোনো একটাতে পরাবো, আর এগুলো হচ্ছে বাড়িতে গেলে যে কোনো সময় এটা পরাতে পারবো। তারপরে এখানে একটা হাতাওয়ালা গেঞ্জি আছে, এটাও খুব সফট। তারপর ওর জন্য একটা 3/4 প্যান্ট নিয়েছি হোয়াইট এর মধ্যে, আমি হোয়াইট এর মধ্যে যদিও কিছু নিতে চাই না, কারণ বাচ্চা তো নষ্ট করে ফেলে। তারপর আমার হাজবেন্ড এর জন্য এই শর্ট হাত আর এই শার্টটা, এটা প্রিন্টটা অনেক সুন্দর, খুলে দেখালাম না। তারপর একটা গেঞ্জি কিনেছে ও, আর এখানে 3টা কালার, তো এই তো। তারপর আমার বোনের হচ্ছে যেটা ওড়নাটা অনেক সুন্দর, আমি আর খুললাম না, কারণ আমি ব্যাগ গুছিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টাটা। যার কারণে তোমাদেরকে আর খুলে দেখালাম না, এটা আমাদের ওড়নাটা।